শিক্ষার্থীরা, আমাদের জীবনের রসায়ন অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সর্বশেষ অধ্যায় দ্বাদশ অধ্যায় থেকে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, যেটি হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি। দেখো, অ্যালকোহল মূলত দুইভাবে প্রস্তুত করা হয়, স্টার্চ থেকে এবং মোলাসেস থেকে। আজকে আমি তোমাদের দুটি পদ্ধতিতে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা হয় দেখিয়ে দিব, এবং কম্পারেটিভলি দুটি পদ্ধতি সম্পর্কে তুমি অ্যাট এ টাইম জেনে রাখলে তুমি বুঝতে পারবে স্টার্চ এবং মোলাসেসে কি এমন ডিফারেন্ট স্টেপ থাকে যার জন্য অ্যালকোহল দুইভাবে প্রস্তুত করা হয়। ওকে, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, স্টার্চ এবং মোলাসেসের যে সোর্স, মানে যেখান থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করব, সেই সোর্সগুলো কী কী সেটা আগে জেনে নিই। আমরা প্রথমত স্টার্চ হিসেবে যেগুলো ব্যবহার করি অ্যালকোহল প্রস্তুতিতে, সেগুলো হচ্ছে ভাত, আলু, বার্লি, যব। তাহলে এই ধরনের সোর্স হচ্ছে স্টার্চের জন্য ইম্পর্টেন্ট, এবং এই ধরনের সোর্সের সঙ্গে আমরা প্রচুর পরিমাণে পানি মেশাবো। পানি মেশানোটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। তাহলে আমরা এখানে প্রচুর পরিমাণে পানি মেশাচ্ছি, এবং পানি মেশানোর ফলে এইগুলোর মধ্যকার যে একটা সলিউশন তৈরি হচ্ছে, সেই সলিউশনে আমরা কিছুটা জার্মিনেটেড বার্লি সিরাপ ঢেলে দিব। বার্লি সিরাপটা হচ্ছে জার্মিনেটেড অবস্থায় থাকবে। যোগ করা যদি হয় এই বার্লি সিরাপটি, তখন একটা এনজাইম সিক্রেট হবে। এনজাইমটার নাম হচ্ছে ডায়াস্টেজ। খুব ভালো করে মনে রাখো, প্রথম স্টেপে অ্যাড করা হচ্ছে পানি, দ্বিতীয় স্টেপে এসে বার্লি সিরাপ অ্যাড করা হচ্ছে। বার্লি সিরাপের কারণে এখানে যে একটা এনজাইম সিক্রেট হবে অর্থাৎ ক্ষরিত হবে, তার নাম হচ্ছে ডায়াস্টেজ। সো এটাকে আমি ডি বলছি। তারপর ডায়াস্টেজ এনজাইম সিক্রেট হলে এইখানে যে কেমিক্যাল রিয়াকশন হবে তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা যেহেতু নিচ্ছি স্টার্চ, তাই স্টার্চের যে ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে এখানে লিখছি C6H10O5। এইটা হচ্ছে স্টার্চ, এবং এই যে স্টার্চ তৈরি হচ্ছে, এই স্টার্চটা মূলত এখানে অনেক রয়েছে, তাই না? স্টার্চের অণু আমি কাউন্ট করতে পারবো না, এটা হচ্ছে একটা পলিমার, তাই আমি এন সংখ্যক এখানে ধরলাম। এই স্টার্চটা যেহেতু পানিতে মিশানো হচ্ছে, এখানে বিক্রিয়া করে তাদের মধ্যকার যে পানির সঙ্গে বিক্রিয়া করার ফলে যে তার যে ডায়াস্টেজ এনজাইম তৈরি হচ্ছে, সেই এনজাইমের প্রভাবে, আমি এখানে ডি লিখেছি অলরেডি, এর ডায়াস্টেজ এনজাইমের প্রভাবে তৈরি করবে মল্টোজ সুগার, তার মানে H12C12H22O11। এটার নামই হচ্ছে মূলত মল্টোজ। কিন্তু এই মল্টোজ সুগারটা তখনও প্রস্তুত না, তাহলে এই মল্টোজ সুগারকে আমাকে কী করতে হবে, ভেঙে ফেলতে হবে। মল্টোজ সুগারকে ভেঙে ফেলে আমাদের কাজ করতে হবে মল্টোজ এনজাইম নিয়ে। তাহলে মল্টোজ সুগারকে ভাঙার জন্য হচ্ছে মল্টেজ এনজাইম। খুব ভালো করে খেয়াল রাখো, ফর মল্টোজ সুগার ইউ নিড টু অ্যাড মল্টেজ এনজাইম। তাহলে এই মল্টেজ এনজাইমটা আমি কোত্থেকে পাবো, যখন আমি ইস্ট যোগ করব। দেখো, এটা হচ্ছে আমার স্টেপ থ্রি, এটা স্টেপ টু। তাহলে ফার্স্ট স্টেপ কী ছিল? ফার্স্ট স্টেপ ছিল ভাত, আলু, বার্লি, যব। তুমি যে কোনো সোর্স নাও স্টার্চের, তার সঙ্গে পানি মিশাবে। পানি যখন মিশিয়েছো, তখন যে দ্রবণ তৈরি হবে, সেই দ্রবণে বার্লি সিরাপ যোগ করবে। যোগ করলে ডায়াস্টেজ এনজাইম বের হবে। সে ডায়াস্টেজ এনজাইমের কাজ হচ্ছে এই স্টার্চটাকে ভেঙে ফেলা, স্টার্চটাকে হাইড্রোলাইসিস করবে, অর্থাৎ জলান্বয়ন প্রক্রিয়া বা পানি বিযোজন প্রক্রিয়ার মাধ্যমে সে মল্টোজ তৈরি করবে। এই মল্টোজ যখন তৈরি হয়েছে, তখন আমার কাজ কার? মল্টেজ এনজাইমের। আর মল্টেজ এনজাইমটা আমাকে কে দিতে পারে? ইস্ট। আমি তাহলে দ্রবণে কিছু ইস্ট যোগ করলাম, সেখান থেকে মল্টেজ এনজাইম আসলো। এই মল্টেজ এনজাইম এখানে এসে মল্টোজটাকে ভেঙে ফেলবে, এবং ভেঙে গ্লুকোজে পরিণত করবে। দেখো, এখানে যা ছিল সেই অংশটা লিখছি C12H22O11। এটাকে ভেঙে ফেলছে, মানে হচ্ছে এর সঙ্গে পানি তো যুক্ত আছেই, এবং এখানে কাজ করছে মল্টেজ এনজাইম, তাই এখানে এম লিখলাম। আর তৈরি করবে হচ্ছে C6H12O6+C6H12O6। দেখো, এখানে
দুইটাই একই রকম আণবিক সংকেত, কারণ এরা একে অপরের আইসোমার। এদের গাঠনিক সংকেত ভিন্ন, একটি হচ্ছে গ্লুকোজ আর একটি হচ্ছে এখানে ফ্রুক্টোজ। তাহলে দেখো, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইজন দুইটা পরস্পরের আইসোমার হওয়ার কারণে তাদের আণবিক সংকেত এক, কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন। এখানে তোমার এই কথাটা এর চেয়ে বেশি জানার এই মুহূর্তে প্রয়োজন নেই, তোমরা পরবর্তীতে ইন্টারমিডিয়েট স্টেজে গিয়ে এটা জানবে। আচ্ছা, তাহলে আমাদের স্টেপ থ্রি শেষ হলো। এখন আমার কাজ হচ্ছে এই যে গ্লুকোজ পেয়েছি, এই গ্লুকোজ থেকে আমার কাঙ্ক্ষিত উৎপাদ কী ছিল? অ্যালকোহল। হ্যাঁ, তাহলে আমরা ফাইনাল স্টেজ দেখতে যাচ্ছি যেখান থেকে আমরা অ্যালকোহল পাব। তাহলে ফাইনাল স্টেজে আর নতুন কিছুই অ্যাড করছি না, যে ইস্ট অ্যাড করা ছিল সেই ইস্ট থেকে আরও একটি এনজাইম ক্ষরণ হবে, এবং ওই এনজাইম ক্ষরণ হলে সেই এনজাইমটার নাম হচ্ছে জাইমেজ, এবং এই এনজাইমটা ক্ষরণ হলে এই গ্লুকোজটা কমপ্লিটলি ইথানলে রূপান্তরিত হবে। রিয়াকশনটা লিখছি, রিয়াকশনটা হচ্ছে C6H12O6। তাহলে এখানে বিক্রিয়া করছে কোন এনজাইম? জাইমেজ। আচ্ছা, জাইমেজ এনজাইম, এবং এই জাইমেজ এনজাইমের কারণে তৈরি হচ্ছে কি? দুই অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে ইথানল C2H5OH। এখানে দুই অণু ইথানল তৈরি হচ্ছে। এখানে তুমি যদি সমীকরণ সমতা করো, তাহলে তুমি দেখেছ কিভাবে আমরা অ্যালকোহল পেয়েছি, কোত্থেকে? স্টার্চ থেকে। এইবার আমরা দেখব চিনি বা মোলাসেস থেকে কিভাবে আমরা অ্যালকোহল পেতে পারি। তাহলে এখানে চিনি বা মোলাসেসের যে সোর্স, সেই সোর্স হচ্ছে চিনি বা মোলাসেস। তোমাকে প্রথমে জানতে হবে মোলাসেস কী। মোলাসেস হচ্ছে আখের গুড় থেকে, আখের গুড় পাওয়ার পর বা চিনি পাওয়ার পর যে অবশিষ্টাংশ থাকে, যেটা ঘন এবং খুবই চেটচেটে টাইপের হয়, ওই অংশটা থেকে তারা পানি সংযোগের মাধ্যমে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তারা ইথানল প্রস্তুত করে। ওই অংশটাকেই বলা হয় মূলত মোলাসেস, যেটাকে আমরা অনেকটা গুড় বলে থাকি। আচ্ছা, তাহলে এই মোলাসেস থেকে আমরা ইথানল পাওয়ার জন্য প্রথমে যোগ করব পানি। আমরা এই স্টেপটা ঠিক এখানেও করেছিলাম, মনে আছে? তার মানে এই স্টেপটা সিমিলার, তাই আমি গ্রিন কালার বক্স করে দিয়েছি। তার মানে চিনি এবং মোলাসেসের সঙ্গে পানি যোগ করব, অর্থাৎ মোলাসেস থেকে ইথানল পেতেও পানি যোগ করব, ঠিক স্টার্চ থেকেও ইথানল পেতে আমি ফার্স্ট স্টেজে পানি অ্যাড করেছিলাম। তাহলে এটা হচ্ছে আমার স্টেপ ওয়ান। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি ইস্ট, কিন্তু আমরা দেখো স্টার্চের ক্ষেত্রে কিন্তু বার্লি সিরাপ অ্যাড করেছিলাম, তাই না? কিন্তু এখানে স্টেপ টুতে আমি কী অ্যাড করে দিচ্ছি? ইস্ট অ্যাড করে দিচ্ছি। তার মানে স্টার্চের ক্ষেত্রে বার্লি সিরাপের অংশটা এই মোলাসেসের ক্ষেত্রে থাকবে না, আর বাকি সব স্টেজের মিল আছে। তবে দেখো এখানে সেকেন্ড স্টেজে ইস্ট যোগ করা হলে এইখানে যেরকম ডায়াস্টেজ এনজাইমটা সিক্রেশন হয়েছিল, এখানে হবে সুক্রেজ। খেয়াল করো, কী নাম? সুক্রেজ। কারণ এই যে মোলাসেস, মোলাসেস থেকে আমরা সুক্রুজে রূপান্তরিত করব। তার মানে আমার স্টেপ হচ্ছে কি, মোলাসেস থেকে সুক্রুজে রূপান্তরিত করা। তাই এখানে সুক্রেজ এনজাইম কাজ করছে। রিয়াকশনটা দেখি, রিয়াকশনটা হচ্ছে এখানে মোলাসেসের সংকেত হচ্ছে এখানে C12H22O11। তাহলে এইখানে আমি পানি অ্যাড করছি, পানি অ্যাড করার ফলে এখানে তৈরি হচ্ছে কি, তৈরি হবে C6H12O6। ঠিক একইভাবে এটা কি তৈরি হবে? আইসোমার তৈরি হবে, ঠিক যেরকমটা তৈরি হয়েছিল। তাহলে এই যে সুক্রেজ এনজাইমের মাধ্যমে এই কাজটা করা গেছে। এখন দেখো এই এনজাইমের কাজের পর আমাদের ফাইনাল স্টেপ কি? আমরা যেহেতু গ্লুকোজ পেয়ে গেছি, এখানেও আমাদের টার্গেট ছিল গ্লুকোজ যে রূপান্তরিত করা, তাহলে আমরা গ্লুকোজ পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ইথানলে রূপান্তরিত করা। তার মানে আমার স্টেপ থ্রি হচ্ছে ইস্টের সঙ্গে মিশ্রিত অবস্থায় ইস্ট থেকে আরেকটি এনজাইম ক্ষরণ হবে, যার নাম জাইমেজ। ঠিক এই স্টার্চের ক্ষেত্রে একই এনজাইম বের হয়েছিল, তাহলে সেই জাইমেজ এনজাইমের জন্য আমার কী তৈরি হবে? ইথানল তৈরি হবে। তাহলে রিয়াকশনটা কি? সেম স্টার্চের ক্ষেত্রে যেটা লিখেছি C6H12O6, এইখান থেকে এই জাইমেজ এনজাইমের জন্য তৈরি হচ্ছে কি, দুই অণু কার্বন ডাইঅক্সাইড আর দুই অণু ইথানল তৈরি হচ্ছে C2H5OH। তার মানে দেখেছো আমরা এইখানে মোলাসেস থেকে মাত্র তিনটা স্টেপে আমরা অ্যালকোহল পেয়ে গেছি, আর এখানে যখনই আমরা স্টার্চ নিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের চারটা স্টেপ ফলো করতে হয়েছে। শুধুমাত্র স্কিপ করার মতো স্টেজ কোনটা, যেটা এই দুটি স্টেজের মধ্যে মিল নাই, সেটাই হচ্ছে কি, এখানে যে ডায়াস্টেজ এনজাইম হয় স্টার্চের ক্ষেত্রে, কিন্তু মোলাসেসের ক্ষেত্রে এই স্টেপটা নাই। হ্যাঁ, আর হচ্ছে
এই স্টার্চের ক্ষেত্রে তোমার যে এনজাইমগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ডিএমজেড, এটা মনে রাখবা। তার মানে স্টার্চ থেকে অ্যালকোহল প্রস্তুতির জন্য তোমাকে ডিএমজেড প্রসেস ফলো করতে হবে, অর্থাৎ প্রথমে ডায়াস্টেজ এনজাইম, তারপর মল্টেজ এনজাইম, তারপর হচ্ছে জাইমেজ এনজাইম, আর মোলাসেস থেকে যেটা করতে হয় সেটা হচ্ছে এসজেড, তার মানে হচ্ছে সুক্রেজ এনজাইম, জাইমেজ এনজাইম। তার মানে আজকের ক্লাসের টিপস এবং ট্রিক্স হচ্ছে স্টার্চের জন্য ডিএমজি মেথড আর মোলাসেসের জন্য এসজেড মেথড ব্যবহার করবে। তাহলে তুমি এবার নিশ্চয় পারবে অ্যালকোহল কীভাবে প্রস্তুত করতে হয় স্টার্চ থেকে এবং মোলাসেস থেকে। ক্লাসটি করে যদি ভালো লাগে অবশ্যই সদগায় জারিয়া হিসাবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, কারণ আমি যখন তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি তোমাদের উপকারেই তৈরি করছি, তাহলে আমিও চাই তোমরাও অন্য কারো উপকার করো। তাহলে একটা লাইক করবে, কমেন্ট করে, শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।